নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এপ্রিল 2022, আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে স্বাস্থ্য, কর্ম, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা, প্রেম, বিবাহ কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই যে এপ্রিল মাসে নবগ্রহের রাশি পরিবর্তন, আপনি মকর রাশির মানুষ, আপনার উপর কি ফল আসতে চলেছে, কি কোন কোন দিক থেকে আপনাদের পজিটিভ, কোন কোন দিক থেকে নেগেটিভ পজিটিভ দুটি বিশ্লেষণ এই ভিডিওতে আমি করব। এখানে কোনো মন সন্তুষ্টি করার কোনো কথা না, যেটা সাদাকে সাদা কালোকে কালো আমি এখানে আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, প্রথমে বলি এই যে আপনি মকর রাশির মানুষ, আপনাদের ক্ষেত্রে শনি সাড়ে সাতই চলছে এবং এপ্রিল মাস থেকে শনি সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হয়ে যাচ্ছে। এর উপরও কিন্তু আমি ভিডিও কিন্তু দিব, অর্থাৎ তৃতীয় চরণে মকর রাশি কী ফল পাবেন আপনারা দেখতে থাকুন, তার উপরে আমি কিন্তু খুব শীঘ্রই একটি ভিডিও দিতে চলেছি। দেখুন, এটি সম্পূর্ণ ইঞ্জিনের রাশিফল, চন্দ্রের আধারে এই রাশিফলটি আমি তৈরি করছি। তবে এই রাশিফল আপনাদেরকে বিশেষ করে আগামী মাসে কি হতে পারে তার একটা সম্ভাবনা এই ভিডিওতে আপনারা কিন্তু পাবেন। প্রথমে আপনাদেরকে জানাই, 8 এপ্রিল বুধ এবং মঙ্গলের রাশি পরিবর্তন, 12 এপ্রিল আপনার রাহু এবং কেতুর রাশি পরিবর্তন, 13 এপ্রিল দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন, 14 এপ্রিল রবির রাশি পরিবর্তন, 27 এপ্রিল শুক্রের রাশি পরিবর্তন এবং 29 এপ্রিল আপনার শনি মহারাজের রাশি পরিবর্তন। অর্থাৎ দীর্ঘদিন পর এই যে রাশি পরিবর্তন মকর রাশির ক্ষেত্রে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে। প্রথমেই আমি আপনাদেরকে বলি, মকর রাশি আপনি যদি হন, আপনার ক্ষেত্রে স্বাস্থ্য, দেখুন স্বাস্থ্যর জায়গাটা যদি আমি বলি, শরীর স্বাস্থ্য নিয়ে খুব বড় ধরনের কিন্তু সমস্যা কিন্তু থাকছে না, তবে ব্যাক পেনের সমস্যা হয়তো আপনাদেরকে একটু হলেও ভুগাতে পারে। ব্যাক পেন, আপনাদেরকে একটু ব্যথাজনিত সমস্যা কিন্তু এই মাসে আপনাদেরকে একটু হলেও ভোগাবে। তবে এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে বেশ কিছু উপায়ের কথা বলবো, যে উপায়টি এ মাসে করলে আপনাদের বিশেষ রূপে শুভ ফল আপনারা কিন্তু পাবেন। এবার আসি আপনাদের ক্ষেত্রে ভাগ্য কেমন যাবে। দেখুন, ভাগ্যপতি আপনার কেন্দ্রে অবস্থান করছে, কেন্দ্র ত্রিকোণ রাজ্য কিন্তু সৃষ্টি করছে। আমি একটা কথা বারবার বলেছি, মেহনতির থেকে ভাগ্য বড়। ভাগ্য যদি আপনার সাথ দেয়, খুব কম পরিশ্রম করে কিন্তু আপনি প্রচুর অর্থ কিন্তু পাবেন এবং সরাসরি বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার ভাগ্যভাবের উপর পড়ছে। বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র কিন্তু হয়, অর্থাৎ ভাগ্যভাবের উপর বৃহস্পতির দৃষ্টি আপনাদের ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এবং ভাগ্যপতি কেন্দ্রে অবস্থান করছে, এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা সৌভাগ্য সূচক কিন্তু নিয়ে আসতে চলেছে। যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, অর্থাৎ কোনো হিউজ ইনভেস্টমেন্ট, তাদের ক্ষেত্রে আমি বলব 9 এপ্রিল থেকে আপনারা ইনভেস্টমেন্ট করুন এবং তার থেকেও বেটার যদি বলেন, আপনারা 14 এপ্রিলের পর থেকে আপনারা কিন্তু ইনভেস্টমেন্টটা করুন, তাতে বিশেষরূপে ইনভেস্টমেন্টের জায়গাটা এবং ভাগ্যের জায়গাটা সুদৃঢ় আপনাদের কিন্তু হতে চলেছে। এবার আসি আপনাদের ক্ষেত্রে প্রেমের জায়গা। দেখুন, প্রেমের ক্ষেত্রে আমরা জ্যোতিষশাস্ত্র রিপ্রেজেন্ট বাই পঞ্চম ভাব, পঞ্চম ভাবে রাহু অবস্থান করছে, এই রাহু আবার 12 এপ্রিল পঞ্চম ভাব থেকে চতুর্থ ভাবে চলে আসছে এবং পঞ্চম ভাবাধিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে। প্রেমের ক্ষেত্রে নিশ্চিতরূপে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবে, কিছু ইগো সেন্টিমেন্ট থাকবে প্রেমের ক্ষেত্রে। আমি প্রেমের ক্ষেত্রে 3টি গ্রহকে, শুক্র, চন্দ্র এবং মঙ্গল আপনার জন্মছকে যদি ভালো হয়, তাহলে কিন্তু আপনি প্রেমের ক্ষেত্রে নিশ্চিতরূপে কিন্তু সফলতা কিন্তু পাবেন। কিন্তু বর্তমান আমি এটা
বর্তমান গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আপনাদেরকে ফলাদেশ করছি, তবেও নিজস্ব পার্সোনাল চার্ট একবার হলো পুষ্টি দেখা দরকার। তবে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতা থাকবে, কথার মধ্যে মধুরতা আপনাদের কিন্তু এ মাসে যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের দাম্পত্য সুখের জায়গায়। দেখুন দাম্পত্য সুখের জায়গায় বাই রিপ্রেজেন্ট সপ্তম হাউস। দেখুন সরাসরি বৃহস্পতি দৃষ্টি পড়ছে সপ্তমভাবে। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মানে মধুর সম্পর্ক কিন্তু গড়ে উঠতে চলেছে 14 এপ্রিলের পর থেকে, অর্থাৎ একে অপরের প্রতি প্রেম বিনিময় কিন্তু হতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে 14 এপ্রিলের পর থেকে। আপনাদের দাম্পত্য সুখের জায়গায় কিন্তু দুর্দান্ত কিন্তু দেখা যাচ্ছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে রাখুন। অর্থাৎ প্রেমজ সুখ এবং বিয়ের ব্যাপারে যারা দীর্ঘদিন চেষ্টা করছিলেন, আপনি মকর রাশির মানুষ, সপ্তম ভাবের উপর দৃষ্টি, আমি বারবার বলেছি বৃহস্পতির দৃষ্টি অমৃতের মতন হয়, বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতন হয়, যারা বিয়ের ব্যাপারে দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, বিয়ের জায়গাটা কিন্তু কনফার্ম কিন্তু আপনার 14 এপ্রিলের পর থেকে কিন্তু আপনাদের হতে চলেছে। লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ দুটো ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আপনাদেরকে কিন্তু এই সময় দিবে, আপনি মকর রাশির মানুষ। এবং দৈনিক রোজগার ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, সপ্তম ভাব বাই দৈনিক রোজগার, দৈনিক রোজগার জায়গাটা আপনাদের বৃদ্ধি হবে। এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এই সময় কিন্তু আসতে কিন্তু চলেছে, ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু লাভ আসবে। তবে রাশির উপর শনি মঙ্গলে অবস্থান, রাগ জেদটা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে থাকবে, এই রাগ জেদটা আপনাদেরকে কিন্তু কন্ট্রোল করতে হবে, এই জায়গাটা কিন্তু আপনাদের মাইনাস পয়েন্ট, রাগ জেদ থাকাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট মাইনাস পয়েন্ট আপনাদের ক্ষেত্রে। আমি আবারও বলবো এই রাগ জেদটা কন্ট্রোল করলে অনেকটাই ফার বেটার কিন্তু আপনারা পাবেন। সপ্তম হাউসের বৃহস্পতির দৃষ্টি আপনাদের ব্যবসার জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু আপনাদের করবে, এবং এর পাশাপাশি আপনাদের একাদশ ভাবের উপর দৃষ্টি, অর্থাৎ ইনকাম সফলতা সাকসেস লাভ আপনাদের কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এবার আসি আপনাদের কর্ম। দেখুন দশম ভাব কর্ম কিন্তু দেখা, দশম ভাবাধিপতি দ্বিতীয় ভাবে অবস্থান করছে এবং দশম ভাবে শনির দৃষ্টি পড়ছে, দশম দৃষ্টি শনির পড়ছে দশম ভাবে, অর্থাৎ কর্ম নিয়ে যারা প্রতিষ্ঠা করছেন কর্ম পাওয়ার জায়গা কিন্তু আপনাদের সৃষ্টি করছে। কারণ আপনাদের একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি একাদশপতি আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাতে যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু দেখা কিন্তু যাচ্ছে, কর্মের জায়গাটা নিয়ে আপনাদের যারা সমস্যা চলছিল সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের এ সময় কাটতে কিন্তু চলেছে। আপনি মকর রাশি মানুষ ডায়েরিতে নোট করে নিন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে। এবার আসি আমি এডুকেশনের পার্ট, শিক্ষা। দেখুন পঞ্চম ভাবে রিপ্রেজেন্ট এডুকেশন, পঞ্চম ভাবে রাহু অবস্থান করছে 12 এপ্রিলের পর, এই রাহু আবার আপনার চতুর্থ ভাবে অবস্থান করছে। দেখুন পঞ্চম ভাবে রাহু এবং রাহু সরে যাচ্ছে, আপনাদের মনের ক্ষেত্রে মানসিক দিকটা যদি বলে কিছু কিছু ক্ষেত্রে ড্রাইভার্সেন কিন্তু হবে, কী করবেন, কোনটা করবেন, কোনটা করলে ভালো হয়, কোন লাইনে গেলে ভালো হয়, কোন লাইনে পড়লে আপনাদের ভালো হবে, এই যে এই জায়গাটা নিয়ে আপনারা কিন্তু কিছুটা হলো কনফিউশনে কিন্তু আপনারা ভুগবেন। আপনি মকর রাশির মানুষ, এটা আপনি লিখে রাখতে পারেন, অর্থাৎ কোন জায়গাটা আপনাদের ক্ষেত্রে বেটার সেই জায়গাটা নিয়ে কিন্তু আপনাদের নিজের মনের মধ্যে কিন্তু কনফিউশন কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা কিন্তু যাবে। এই জায়গাটা সঠিক অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা যোগাযোগ কিন্তু করুন, আপনাকে সঠিক দিশা কিন্তু দেখাবে। এবং দেখুন আপনাদের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু এ মাসে যথেষ্ট পরিমাণে কিন্তু সফলতার জায়গা কিন্তু দেখা যাচ্ছে, আপনি মকর রাশি মানুষ, সফলতা কিন্তু আসতে কিন্তু চলেছে। এবং আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধনলাভ, লটারি ফাটকা, শেয়ার মার্কেট, আপনার এই জায়গাগুলো স্টক বিজনেস, স্টক মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছে, শেয়ার মার্কেটে যুক্ত আছে, লটারি থেকে এই জায়গা থেকে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা, আপনি যদি মকর রাশি মানুষ হন আপনি কিন্তু পেতে চলেছেন। স্টক মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, আপনি ব্রোকারের সঙ্গে যুক্ত আছেন,
আপনি মার্কেটিং অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, এই এই সেক্টরগুলো কিন্তু যথেষ্ট চাঙা কিন্তু হবে। এবং এর পাশাপাশি যাদের জ্ঞানের সাথে আছে, অর্থাৎ আপনি কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি অ্যাজ এ লেকচারার, আপনি অ্যাডভোকেট, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। মিডিয়ারিয়েটের জায়গাতে যারা আছেন, মিডিয়ারিয়েটের জায়গা থেকে কিন্তু আপনাদের সফলতা কিন্তু আসতে চলেছে। এবং বিদেশের সাথে যারা রত আছে, প্রত্যক্ষ এবং পরোক্ষ বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছে, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। কী উপায় করবেন? যে উপায় করলে হনুমানজির উপাসনা করুন। হনুমানজির উপাসনা করলে বিশেষরূপে আপনাদের শনি সাড়েসাতি চলছে, অনেকটাই ভালো রেজাল্ট পাবেন। এবং প্রতি শনিবার আপনারা সন্ধ্যায় পশ্চিম দিকে মুখ করে শনির বীজ মন্ত্র আপনারা যদি পাঠ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা শুভ ফল কিন্তু পাবেন। এটা ডায়েরিতে নোট করে নিতে পারেন। আপনি যদি মকর রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এই জায়গাগুলো যদি আপনি সঠিক লাইনে আসতে পারেন, নিশ্চিতরূপে কাজ কিন্তু দেবে। কিন্তু আমি আবারও বলছি, মকর রাশির ক্ষেত্রে একটু ধীরে সিদ্ধান্ত নিন, চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন, বিশেষরূপে কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু চমকাবে 100%। লিখে নিন। তো প্রিয় দর্শক বন্ধু, মকর রাশি এপ্রিল মাসে কী ফল পেতে চলেছে, কী রেজাল্ট পেতে চলেছে, তার একটা সম্ভাবনা তুলে ধরলাম। এটি যদিও ইঞ্জিয়ান রাশিফল, যাদের ক্ষেত্রে হচ্ছে না বা সমস্যা আসছে, শনি সাড়েসাতি চলছে, তাদের ক্ষেত্রে আপনারা হনুমানজির কবচ পরিধান করুন, আপনারা শনি রক্ষা কবচ পরিধান করুন, বিশেষরূপে ফল কিন্তু পাবেন। ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।